আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকল প্রবাসী ভাই দেশে বা দেশের বাইরে যারা আছেন সবাই ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আসলাম যে আমি আজ গত কিছুদিন আগে গত মাসের 24 বা 25 তারিখে আমি আপনাদেরকে সার্কুলার দিয়েছিলাম যে হচ্ছে কি আমি আমাদের দোকানের জন্য কিছু লোক নিব, 8 জন লোক নিব, যাদেরকে হচ্ছে টোটালি ফ্রি অফ কস্টে 2 বছরের কন্ট্রাক্টে লোকগুলো নিব এবং তাদেরকে হচ্ছে গিয়ে সমস্ত খরচ আমি করে নিব এবং জাস্ট তাদের পাসপোর্ট কি এবং কিছু ডকুমেন্টস লাগে প্রয়োজন এগুলাই। সো এখন যেটা হচ্ছে তাদের মধ্যে আমরা সিলেক্ট করে ফেলছি অলরেডি, আমরা সিলেক্ট করছি, ইন্টারভিউ নিয়ে কথা বলছি বা কাগজপত্র যা যা ভালো লাগছে পছন্দ হয়েছে মানুষের পছন্দ হয়েছে আমরা সেখান থেকে টোটালি হচ্ছে কি আপনার 5 জনের কাগজ নিয়েছি। আমরা যদি গ্রুপে 9 জন জয়েন করেছিলাম ভাবছিলাম যে একজনকে বাদ দেবো, কিন্তু একজনকে না, আমাদের প্রয়োজনের ক্ষেত্রে 3 জনকে বাদ দেওয়া লাগছে এখান থেকে, সরি 4 জনকে বাদ দেওয়া লাগছে, একজন অটোমেটিক বাদ হয়ে গেছে নাহিয়ার নাম অতিরিক্ত ডিস্টার্ব করার কারণে, এবং এছাড়া তিনি ছাড়া হচ্ছে গিয়ে বাকি আরও আমরা 3 জনকে বাদ দিচ্ছি, 4 জনকে বাদ দিচ্ছি, তাদের ক্যাটাগরির সাথে আমাদের ম্যাচিং হয় নাই এই জন্য। কিন্তু আমরা চাচ্ছি যে একেবারে সাবমিট করতে 8 জনেরটা, সো সেক্ষেত্রে আরও 3 জনেরটা বাকি আছে। এর মধ্যে হচ্ছে গিয়ে 5 জনের মধ্যে কিন্তু 2 জনের তো অলরেডি সাবমিট হয়ে গেছে, অলরেডি জমা দিয়ে দিছি, স্লিপ চলে আসবে কিছুক্ষণের মধ্যে, আজকে জমা হয়ে গেছে। আর বাকি 3 জনেরটা জমা না হওয়ার কারণ হচ্ছে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স, যে পুলিশ ক্লিয়ারেন্সটা তাদেরকে তারা দিতে পারে নাই, এখন কালকে আমরা হয়তো অ্যারেঞ্জ করে জমা দিয়ে দিব বা কোনো ব্যবস্থা করব। তাহলে এটা কালকে এই শুক্রবারের আগে কালকে তো পরশু দিন জমা হয়ে যাবে ইনশাল্লাহ বাকি 3 জনেরটা। কিন্তু তারপরও আমরা আরও 3 জন লোককে খুঁজতেছি যাদেরকে হচ্ছে নিয়ে যাব, এবং আমাদের নেওয়ার তো অবশ্যই স্বার্থ আছে, কেউ ফ্রি কারোর কোনো জায়গায় নেয় না, ফ্রি কিছু কাউরে দেয় না, 1 গ্লাস পানি বর্তমানে কেউ কারোর ফ্রি দেয় না। সো আমরা কেন হচ্ছে গিয়ে টাকা দিয়ে আমাদের টাকা খরচ করে আমরা নিয়ে যাচ্ছি লোকগুলোদের, সেটার মেন কারণ হচ্ছে গিয়ে আমরা নিয়ে যাচ্ছি এই কারণে, কারণ তার 2 বছর চুক্তিতে থাকবে আমাদের সাথে এবং তাদের স্যালারি ধরা হবে 35,000 টাকা, স্যালারি 35,000 টাকা এবং তাদের স্যালারি 6 মাস পর বাড়বে, আর 35,000 টাকা আমাদের তারা 15,000 টাকা হাতে পাবে, 20,000 টাকা আমরা কেটে রেখে দেবো, এবং ঈদ পার্বণ বলেন বা পূজা বলেন অথবা হচ্ছে কোনো বিপদ আপদ বলেন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তার টাকাটা পুরো টাকাটা হচ্ছে না, সেই ক্ষেত্রে তার যদি টাকা লাগে তার 50,000 আমরা দিব, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে কন্ট্রাক্টের মেয়াদ আরও বাড়বে, 50,000 টাকা নিলে তারা 2 মাস বেশি কাজ করা লাগবে, জাস্ট এরকম বিষয়টা। আর যদি কেউ চায় আছে আমাদের কাছে ছুটতে যে হচ্ছে গিয়ে সে 6 মাস 1 বছর থেকে আমাদের কাছে চলে যাবে, 2 বছর মতো থাকবে না, সেক্ষেত্রে আমাদের যে বাকি অ্যামাউন্টটা থাকবে সেটা সে ক্লিয়ার করে সে আমাদের এখান থেকে চাইলে চলে যেতে পারবে, কোনো সমস্যা নেই, তাকে আমরা আটকায় রাখবো না, এটা আমাদের ডিসিশন নেওয়া হয়েছে নতুনে। আগে বলছি আমরা 2 বছর আগে ছাড়বো না, এখন বলছি 1 বছর থাকা লাগবে মিনিমাম, 1 বছর পর সে চাইলে আমরা তারা ছেড়ে দিব, কোনো সমস্যা নেই, সে বাকি পুরোটা ক্লিয়ার করলেই হবে, এ হচ্ছে এক কথা। আর একজন শক্ত গ্রান্টার লাগবে, এবং গ্রান্টারের সাথে হচ্ছে গিয়ে ব্যাংক চেক, তারপর সাথে পুলিশ ক্লিয়ারেন্স, ভোটার আইডি কার্ড, ইলেকট্রিসিটি বিল, ছবি, পাসপোর্টের কপি আমরা ফার্স্ট হচ্ছে ট্রাই করবো, ওয়ার্ক পারমিটের জন্য, ওয়ার্ক পারমিট ইস্যু হইলে তারপর হচ্ছে তার সাথে বাকি কথা, বাকি পাসপোর্ট জমা নেওয়ার কিছু নাই এখানে, কারণ পাসপোর্ট লাগে না, পাসপোর্ট জমা নেওয়া লাগে না, সো কেন আমরা পাসপোর্ট নিব, পাসপোর্ট নেওয়া লাগবে তখনই যখন সে অ্যাম্বাসিতে যে দাঁড়াবে, অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবে ঠিক তখনই। ভিসা পাওয়ার আগে সর্বপ্রথম আমাদেরকে জমা দিতে হবে হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিটের জন্য, সো আমরা ওয়ার্ক পারমিটের জন্য আগে জমা দিব, ওয়ার্ক পারমিট আসবে, ওয়ার্ক পারমিটের পরে হচ্ছে ফাইল প্রসেসিং করে দিব, ফাইল প্রসেসিং করে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা সবাইকে লাইনে দাঁড় করাবো একটা অ্যাম্বাসি ডেট নিয়ে লাইনে দাঁড় করানোর পরে তারা ভিসা পাসপোর্ট জমা দিয়ে আসবে, হয়তোবা 7 দিন বা 14 দিন বা 15 দিন সময় নেবে, যে কদিন সময় নেয় একটা ডেট দিয়ে দিবে, ওই ডেটের মধ্যে সে আপনাকে পাসপোর্ট তারা ব্যাক করে দেবে, পাসপোর্ট ব্যাক করে দিলে পাসপোর্ট আপনিই জমা দেবেন, আপনি উঠাবেন, পাসপোর্ট আমার জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো টাকা পয়সা দেওয়ারও দরকার নেই, জাস্ট টোটালি ফ্রি অফ কস্টে যারা হচ্ছে গিয়ে যেতে যাচ্ছেন জাস্ট তাদের জন্য। এবং আমরা কিন্তু অনেক লোক বাছাই করে নিছি, এই 5 জনের যে আমরা নিছি মোটামুটি 300-400 লোকের মধ্যে থেকে আমরা বাছাই করে এই 5 জনকে নিছি, যার কারণ হচ্ছে গিয়ে কারোর সাথে কারো এজ ম্যাচ খায় নাই, কারো কথাবার্তা ভালো লাগে নাই, কারো দেখলাম যে কথা বলা শুরু দিয়ে বলতেছে তারা কীভাবে ছুটবে, কয়দিন পরে তারা আমাদের এখানে যেতে পারবে বা কয়দিন পরে হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে তারা রিলিজ পাবে, তাদের চিন্তাভাবনা অন্যরকম, এইসব কয়েকটা কারণেই হচ্ছে তাদেরকে আমরা নিতে পারবো না, যে আমরা ডিগ্রি তাহলে বলে দিচ্ছি যে আমরা আপনার সম্ভব না ভাই আমরা নিতে পারবো না আপনাকে। এখন কথা হচ্ছে 5 জন আছে, 5 জনের মধ্যে আমরা 2 জনের জমা দিচ্ছি, 3 জনের বাকি আছে যেগুলো ইনশাল্লাহ আমরা শুক্রবার জমা দিয়ে দিব, এবং বাকি হচ্ছে গিয়ে আর 3 জন থাকলো, আমরা 3 জনকে নতুন করে হচ্ছে গিয়ে আবারও আমরা ইন্টারভিউ নিয়ে কথা বলে তাদেরকে নিব। এখন যদি কেউ আর আগ্রহী থাকেন তাহলে হচ্ছে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভেরি সুন, শুক্রবারের আগে, আজকে কি বার, আজকে মঙ্গলবার, মেবি আম নট শিওর, মঙ্গলবার বুধবার, সরি আজকে বুধবার, এরকমই হবে, ডেট ভুলে গেছি, যাই হোক আপনারা শুক্রবারের আগে কাইন্ডলি হচ্ছে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা হচ্ছে গিয়ে যদি বলেন যে আবার কেউ যদি পয়েন্ট ধরেন ভাই শুক্রবার জমা দেবেন কেমনে, বলেন কালকে বা পরশু, সাউথ আফ্রিকাতে শুক্রবার বন্ধ বলতে কিছু নেই, সাউথ আফ্রিকা বন্ধ হচ্ছে গিয়ে শনিবার হাফ ডে, রবিবার ফুল ডে, সপ্তাহে 1.5 দিন বন্ধ, রবিবার হাফ ডে, শনিবার হাফ ডে, রবিবার ফুল ডে,
তো এই কারণে হচ্ছে শুক্রবার দিনও সাউথ আফ্রিকাতে সমস্ত কিছু হচ্ছে খোলা থাকে, কোনো সমস্যা হয় না। বাংলাদেশে শুক্রবার শনিবার বন্ধ থাকে, কিন্তু সাউথ আফ্রিকাতে শুক্রবার পর্যন্ত সবকিছু খোলা থাকে। তো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। আজকের মধ্যে এতটুকুই ছিল, আমরা আর 3 জনকে নিব। কেউ ইন্টারেস্টেড থাকলে তার সিভি জমা করতে পারেন। কি সিভি জমা করার জন্য কী কী দেওয়া লাগবে আমাদের আগের ভিডিওতে বলা আছে, কাইন্ডলি হচ্ছে কি তাদের সেগুলো যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আগের ভিডিওতে, ওখানে আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ। আজকের মধ্যে এতটুকুই, আমরা আর 3 জনের অপেক্ষায়। ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।